নমস্কার এই জাতকের বয়স ছাব্বিশ বছর কোশ্চেন এসছে বিয়ে কবে হবে অথবা এত দেরি হচ্ছে কেন প্রথমত আপনার যে বিয়ের যে যোগটা সেটা তৈরি হচ্ছে ছাব্বিশ সাতাশের কাছাকাছি অর্থাৎ এবছর না হয় পরের বছর আপনার বিয়ে হয়ে যাবে বিয়ে নিয়ে টেনশন করবেন না আপনার বাড়ির থেকে মেয়ে দেখা চলছে এটা এটাও কোশ্চেন এসছে যাই হোক আপনার লাভ ম্যারেজ নিয়ে দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা বেশি আপনার আরেকটা কোশ্চেন এসছে কোনো একটা সেক্টরে আপনি চাকরি করেন কম বেশি একটা ইনকাম কিন্তু ইনকামের সোর্স আপনার হাতে বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে কোনো অসুবিধা নেই ব্যবসায়ের দিকটা আপনি দেখতে বলেছেন আপনি হয়তো মনে মনে কিছু চিন্তাভাবনা করছেন ব্যবসা করার জন্য কিন্তু বিষয়টা এঁটে উঠতে পারছেন না অর্থাৎ ঠিকমতো বুঝতে পারছেন না যে কী করবেন কী না করবেন সেই জন্য ছোট্ট একটা ব্যবসায় রেখা তৈরি হয়েছে ব্যবসাটা আপনার হাতে অত ভালো নেই আপনি যে স্থানে কাজ করছেন সেটাই করা আপনার জন্য সবথেকে বেটার হবে আপনার হার্ট লাইনটা অনেক বেশি দুর্বল হওয়ার কারণে বলতে পারেন অনেক বেশি ভীতু স্বভাবের হয়ে থাকবেন নিজের পছন্দ মতো জীবন সঙ্গে আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং সুন্দর হার্ট লাইন সুন্দর সানলাইন থাকার অর্থ হলো আপনি এর থেকেও বড় পস্ট অথবা পদে আপনি কাজ করতে পারবেন অথবা চাকরি পেতে পারেন অতএব আপনার যে ব্যবসায়িক দিকটা দেখেও লাভ নেই আপনি এর থেকে বড় পদে চাকরি পেয়ে যেতে পারেন ভবিষ্যতে কারণ এখানে সবকটা লাইনই ভালো দেখাচ্ছে কিন্তু শনির ক্ষেত্রে আড়ো রেখা থাকার জন্য এইগুলো লাইনগুলো অনেকটা মোটা হয়ে অবস্থান করছে আড়ি রেখা নিয়ে একটা ভিডিও তৈরি আছে সেটা অবশ্যই দেখে নেবেন আপনি বাদ বাকি সব কিছু ঠিক আছে মঙ্গলের থেকে এই রেখাটা যখন এখানে এসে উপস্থিত হয় তখন তার কিন্তু ব্রেনের ওপর একটা বিশাল ধরনের চাপের সৃষ্টি হয় যে তাকে একটা এমন একটা সিচুয়েশান তৈরি হয় যে না কাউকে বোঝাতে পারা যায় না কাউকে বলা পারা যায় শুধু নিজে নিজে সহ্য করতে হয় এরকম কিছু একটা এই বিষয়ের উপরে আশা করছি একটু ধ্যান দেবেন নিজে নিজে চেষ্টা করবেন ডিপ্রেশন থেকে দূরে সরে থাকার আরও ভালো কিছু করার এক্ষেত্রে আপনার যে মিনিমাম একটা বয়স পর্যন্ত আপনি হয়তো কিছুই করতে পারেননি তারপর থেকে একটা সাকসেস লাইফের হাত ধরেছেন এবং যেটুকুই করছেন তাও নিজের বলবুদ্ধির দ্বারা এবং নিজের বলবুদ্ধির দ্বারা ইনকামের সোর্সটা আপনার তৈরি হচ্ছে আপনার প্রপার উন্নতি প্রায় থার্টি সিক্সের কাছাকাছি গিয়ে অনেক বেশি উন্নতি যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি এখান থেকে আপনি একটা প্রপার উন্নতিযোগ সারা জীবন ধরে চালাতে পারবেন তার আগে পর্যন্ত কিন্তু আপনাকে কম বেশি স্ট্রাগল করে যেতে হতে পারে যাই হোক বর্তমানে ছোটো অনেক ছোটো পয়সার থেকে আপনি যদিও ইনকামের সোর্সের সাথে যে কোনো একটা সোর্সের সাথে যুক্ত আছেন রাহুর ক্ষেত্রে চৌকচিহ্ন আছে অথবা কম বেশি বাইরের থেকে ইনকামের যে সোর্সটা সেটাও পেতে পারেন বিদেশের থেকে অর্থাৎ বৈদেশিক ধন প্রাপ্তির কোনো একটা চান্সেস আপনার হতে পারে অথবা শ্বশুরবাড়ির থেকে লাভও আপনার হতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে কম বেশি এক্ষেত্রে আছে পৈতৃক সম্পত্তির যোগ কিন্তু আপনার হাতে আছে সেটাও বোঝা যাচ্ছে অনেক দু একটা বিষয়ে কাজের জানকারিও অনেক বেশি আছে সেটাও দেখা যাচ্ছে যাই হোক মোটামুটি অ্যাভারেজের ওপরে আপনি যে কোশ্চেনটা করেছেন তার অ্যান্সার পেয়ে গেছেন এক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে চৌকচিহ্ন খুবই ভালো এটাও কিন্তু লটারির থেকে প্রাপ্তি ধনপ্রাপ্তি অথবা হঠাৎ ধনপ্রাপ্তির চান্সেসও বুঝিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির নিচের স্থলে বৃহস্পতি এবং শনির মধ্যেকালে চৌকা মধ্যে স্থানে যদি চিহ্ন থেকে থাকে সেটাও ধনপ্রাপ্তির কারণ হয়ে দাঁড়াতে পারে যাই হোক আপনার কম বেশি একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ